এক বোন আমার কাছে প্রশ্ন করেছে, আপু আমার স্বামী আমার সাথে প্রায় প্রত্যেক দিনই মিলন করে, এমনকি আমার মাসিকের সময়ও সে কন্ডম ব্যবহার করে মিলন করতে চায়। যদিও আমি তাকে বহুবার বলেছি যে এই সময় মিলন করলে আমি অনেক ব্যথা পাই এবং আমার অনেক সমস্যা হয়, তারপরও সে মিলন করতে চায়। আমি আমার স্বামীকে সন্তুষ্ট করার জন্য এই সময় কি করতে পারি কিংবা কিভাবে মিলন করতে পারি জানাবেন। আমাদের সমাজে এমন অনেক পুরুষ রয়েছে যাদের যৌন উত্তেজনা এতটাই বেশি যে তারা স্ত্রীর সাথে প্রায় প্রত্যেক দিনই মিলন করতে চায়। এক্ষেত্রে স্ত্রীদের মাসিক হোক কিংবা শারীরিক অসুস্থতা হোক কোনো বিষয়েই তারা বিবেচনা করে না, প্রত্যেক দিনই তারা জোরপূর্বক স্ত্রীর সাথে মিলন করতে চায়। স্ত্রীরা যদি কোনো কারণে বাধা দেয় বা মিলন না করে তাহলে স্ত্রীদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। যদিও আমরা সবাই জানি যে মাসিকের সময় স্ত্রীর সাথে মিলন করা কোনো অবস্থাতেই ঠিক নয়, এতে যে শুধুমাত্র স্ত্রীর অসুবিধা হয় তা কিন্তু নয়, বরং একইভাবে পুরুষও কিন্তু নানান ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হয়। যাই হোক, আপনার স্বামী যদি যৌন উত্তেজনা অনেক বেশি থাকে এবং মাসিকের সময় যদি কোনো না কোনো উপায়ে তার যৌন চাহিদা পূরণ করতেই হয়, তাহলে এই সময় আপনি মিলন না করে বরং অন্য কোনো উপায়ে আপনার স্বামীর এই যৌন উত্তেজনা মেটানোর চেষ্টা করতে হবে। এ সময় আপনি আপনার হাতে পিচ্ছিলকারের কোনো কিছু নিয়ে কিংবা লোশন জাতীয় কিছু নিয়ে আপনার স্বামীর লিঙ্গ আপনার হাত দ্বারা মৈথুন করে দিতে পারেন। অর্থাৎ ছেলেরা যেমন নিজের হাতের মাধ্যমে তার লিঙ্গকে মৈথুন করে বা হস্ত মৈথুন করে, এভাবে আপনিও আপনার হাত দিয়ে আপনার স্বামীর লিঙ্গকে মৈথুন করে দিতে পারেন। তবে মৈথুনের আগে আপনার স্বামীর সমস্ত শরীরে তাকে আদর করতে পারেন, তার দুই রানে, তার পেটে, তার মুখে, গলায়, ঘাড়ে আপনি আপনার ঠোঁট দ্বারা আদর করতে পারেন এবং তাকে ভালো করে উত্তেজিত করে নিতে পারেন। তারপর যদি আপনি আপনার স্বামীর লিঙ্গ আপনার হাত দ্বারা মৈথুন করে দেন, তাহলে আপনার স্বামী বীর্যপাত হয়ে যাবে এবং মিলন না করেও সে সম্পূর্ণ মিলনের তৃপ্তি পাবে। মাসিকের সময় আপনি আপনার স্বামীর সাথে মিলন না করেও আপনার স্বামীকে আপনার বুকের উপরে উঠে আপনাকে আদর করতে বলতে পারেন, আপনার স্তনে আপনার সমস্ত জায়গায় হাত দিতে বলতে পারেন, চুমু খেতে বলতে পারেন, এমনকি আপনার স্বামীর লিঙ্গ আপনার পেটে, আপনার স্তনে, আপনার রানে, এমনকি আপনার পাছায়ও ঘষাঘষি করতে বলতে পারেন। অনেক পুরুষই রয়েছে যারা মহিলাদের পাছায় লিঙ্গ ঘষাঘষি করলে অনেক বেশি মজা পায়। মাসিকের সময় স্বামীর উত্তেজনা মেটানোর আরেকটি বিকল্প পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আপনি আপনার দুই স্তনের মাঝেও আপনার স্বামীর লিঙ্গ সঞ্চালনের ব্যবস্থা করে দিতে পারেন। এই ক্ষেত্রে আপনি দুই দিক থেকে আপনার স্তন দুটোকে এমনভাবে চেপে রাখবেন যাতে মাঝখানে জনিপথের মতো একটি পথ তৈরি হয় এবং আপনার স্বামী যেন আপনার দুই স্তনের মাঝে তার লিঙ্গ সঞ্চালন করতে পারে। মহিলাদের দুই স্তনের ফাঁকে পুরুষ এভাবে লিঙ্গ সঞ্চালন করলে অনেক পুরুষই অনেক বেশি উত্তেজনা অনুভব করে এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা তাদের বীর্যপাত করে ফেলে। এমন অনেক পাষণ্ড পুরুষও রয়েছে আমাদের সমাজে যারা মাসিকের সময় স্ত্রী যদি তার জনিপথ দিয়ে মেলন করতে দিতে না চায়, তাহলে তারা স্ত্রীর পিছনের রাস্তা বা পায়খানার রাস্তা দিয়ে জোরপূর্বক মিলন করতে চায়। আবার অনেকে এই সময় কন্ডম ব্যবহার করেও স্ত্রীর সাথে জোর করে মিলন করতে চায়, কিন্তু কোনো অবস্থাতেই পিছনের রাস্তা দিয়ে কিংবা কন্ডম ব্যবহার করে মাসিকের সময় মিলন করবেন না, কারণ এতে আপনি নানান রকম স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন, আপনার যৌনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হতে পারে। আর পুরুষদেরকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার স্ত্রীর মাসিক কিংবা অন্য কোনো ধরনের শারীরিক অসুস্থতা এটা কিন্তু চিরস্থায়ী কোনো সমস্যা নয়, মাত্র দুই তিন দিনের ব্যবধানেই কিন্তু এই সমস্যাগুলো থেকে সে বের হয়ে আসতে পারবে যখন আপনি স্বাভাবিকভাবেই তার সাথে মিলন করতে পারবেন। এই দুই তিন দিন যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার স্ত্রী কোনো ধরনের বড় শারীরিক অসুস্থতায় ভুগলে কিংবা সে যদি না থাকে, তাহলে আপনি কী করবেন? এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু আপনার স্ত্রীর মনে আপনার প্রতি এক ধরনের ঘৃণা জাগতে পারে। স্মার্ট পুরুষরা কখনোই এভাবে মিলনের জন্য মহিলাদেরকে বা স্ত্রীকে জোর জবরদস্তি করে না।